এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেইটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এক্সের বিভিন্ন ভ্যালুর সঙ্গে সঙ্গে প্রবাবিলিটি অফ এক্সের ভ্যালু কিভাবে চেঞ্জ হয় সেইটা যেই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে দেখানো হয় সেটাই হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তো এখানে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আঁকা আছে এক্স এর ভ্যালু ওয়ান টু থ্রি ফোর হতে পারে এক্সের ভ্যালু 1 হবে তার প্রবাবিলিটি 0.1 পয়েন্ট ওয়ান ভ্যালু টু হবে তার প্রবাবিলিটি 0.3 পয়েন্ট থ্রি এক্সের ভ্যালু থ্রি হবে তার প্রবাবিলিটি জিরো পয়েন্ট ফোর এক্সের ভ্যালু ফোর হবে তার প্রবাবিলিটি জিরো পয়েন্ট টু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি তোমাকে একটা দেয়া থাকে সেখান থেকে তোমাদেরকে কি কি বের করতে বলতে পারে সেখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে মিন কত ভ্যারিয়েন্স কত যেটা আমরা এর আগে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য ইউজ করেছি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো তোমাদের এর আগে মিন এবং ভেরিয়েন্স এইটা বের করার জন্য চার রকমের এক্সাম্পল আমি অলরেডি দেখিয়েছি সো মিন এবং ভেরিয়েন্সের জন্য এটা হলো পঞ্চম এক্সাম্পল যখন তোমাকে একটা প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে তখন তোমার মিন বা এভারেজ বা গড় এটার ফর্মুলা হলো মিউ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়াল টু এক্স বার এই তিনটা দিয়েই মিন প্রকাশ করা যায় ইকুয়াল টু সামেশন অফ এক্স পি এক্স অর্থাৎ প্রত্যেকটা এক্সের সঙ্গে পি এক্সকে আমি মাল্টিপ্লাই করে করে যোগ করবো আর ভ্যারিয়েন্ট সিগমা স্কোয়ার হলো সামেশন অফ এক্স স্কোয়ার পিএক্স মাইনাস মিউ স্কোয়ার তো যদি তোমাকে এইটার ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশনটার ক্ষেত্রে বলা হয় যে তুমি এইটার মিন এবং ভেরিয়েন্স বের করো তাহলে আমরা কীভাবে ক্যালকুলেট করব মিন ইকুয়াল টু সামেশন অফ এক্স পি এক্স এক্স ওয়ান এক্স হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান প্লাস এক্স হলো টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি প্লাস থ্রি পি এক্স জিরো পয়েন্ট ফোর প্লাস এক্স হলো ফোর পিএক্স হলো জিরো পয়েন্ট টু তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি টু পয়েন্ট সেভেন তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পেলাম সেটা হলো যে এই ডিস্ট্রিবিউশনের যে মিন বা এভারেজ বা গড় সেটা হলো টু পয়েন্ট সেভেন এবারে যদি আমি জিজ্ঞেস করি সেটার ভেরিয়েন্স কত সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্সের স্কোয়ার পি এক্স মাইনাস মিউ স্কোয়ার প্রত্যেকটা এক্সের এবার স্কোয়ার হবে ওয়ান স্কোয়ার ইন্টু পি এক্স হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান প্লাস টু স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট থ্রি প্লাস স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ফোর প্লাস ফোর স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট টু মাইনাস টু পয়েন্ট সেভেনের উপর স্কোয়ার ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান প্লাস ইকুয়ালস টু জিরো পয়েন্ট এইট তাহলে এটার জন্য আমরা মিন পেয়ে গেলাম ভেরিয়েন্ট সিগমা স্কোয়ার পেয়ে গেলাম তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমার ভ্যালুটা কত হবে রুট অর্থাৎ জিরো তাহলে যে কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকলে সেখান থেকে আমরা তার মিন তার ভেরিয়েন্স এবং তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি এটার ক্ষেত্রে মেন ছিল টু পয়েন্ট সেভেন ভেরিয়েন্স ছিল জিরো পয়েন্ট এইট ওয়ান আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল জিরো পয়েন্ট নাইন এখান থেকে আরও প্রশ্ন করা যায় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে তোমার হয়তো এরকম প্রশ্নও করা যায় যে তোমাকে বলা হলো যে প্রবাবিলিটি দ্যাট এক্স গ্রেটার দেন টু এটা কত ডিসক্রিক্ট ভেরিয়েবলের জন্য এই ডিস্ট্রিবিউশনটা ইউজ করা হয়েছে তো যখন এরকম বলা হলো যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন টু এটা কত এটার ক্ষেত্রে দুটা ভ্যালু আসতে পারে যে প্রবাবিলিটি দ্যাট এক্স ইকুয়াল টু থ্রি হতে পারে অথবা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু ফোর হতে পারে কারণটা কি এখানে বলা হয়েছে যে এক্সের ভ্যালুটা টুয়েথ থেকে বড়ো টুয়ে থেকে বড়ো এখানে দুটা ভ্যালু আছে একটা হলো থ্রি একটা হলো ফোর সো প্রলিটি অফ এক্স ইকুয়াল টু থ্রি কত জিরো পয়েন্ট ফোর প্লাস প্রয়াবিলিটি অফ এক্স ইকোয়াল টু ফোর কত জিরো পয়েন্ট টু তাহলে এখান থেকে আমরা প্রোয়াবিলিটি অফ এক্স গ্রেটার দেন এর ভ্যালুটা পাই জিরো পয়েন্ট সিক্স এরপর যদি তোমাকে প্রশ্ন করা হয় যে প্রিলিটি অফ এক্স লেস দেন টু এটা কত তখন আমরা কীভাবে চিন্তা করব এখানে দুয়ের থেকে ছোটো ভ্যালু কয়টা আছে একটাই আছে সেটা কত ওয়ান তখন এই ভ্যালুটা হবে প্রবাবিলিটি অফ এক্স ইকোয়াল টু ওয়ান প্রবাবিলিটি অফ এক্স ইকোয়াল টু ওয়ানের ভ্যালুটা কত জিরো পয়েন্ট ওয়ান সো এইরকম ছোটোখাটো খুচরা যে কোনো প্রশ্ন তোমাদেরকে করা হতে পারে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে এটা বের করো ওটা বের করো তো সব থেকে কমনটা হচ্ছে মিন এবং ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই তিনটা জিনিস বের করা আর এরকম প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন সামথিং অথবা প্রবাবিলিটি অফ এক্স লেস দেন সামথিং এই টাইপের প্রশ্নও আসতে পারে